অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মেধা কে আমি জানি না, কিন্তু প্রিয়াঙ্কা হতে পারে না। দেখো বৌমা, প্রিয়াঙ্কা আগুন দেখে ভয় পালালো, আর বৃষ্টি নিজের হাত পুড়িয়ে ওমকে বাঁচালো। তারপর আজ ওমকে বাঁচাবার জন্য ও নিজে বুক পেতে দাঁড়ালো। এর পরেও যদি তুমি ওকে ওমের রক্ষা কবচ না ভাবো, তাহলে কিসে ভাববে বলো তো? আমি ওম শানাল বলছি, আপনাকে এক্ষুনি আসতে হবে, এমার্জেন্সি হয়েছে, বৃষ্টির খুব বিপদ, প্লিজ তাড়াতাড়ি আসুন। কতটা বিপদ বাড়ালে তুমি বুঝতে পেরেছো ইডিয়েট? ম্যাডাম, আমি কি করে বুঝবো যে বৃষ্টি চলে আসবে ওখানে? ন্যাকার মতো কথা বলো না, এক বাড়ি লোক বৃষ্টি না আসলে আর কেউ আসতো? বুঝে কাজ করবে না, অপদার্থ একটা একটার পর একটা ভুল করে যাচ্ছে। অত কাছ থেকে গুলি করলো, প্রথম গুলিটা ফসকে গেল, দ্বিতীয় আবার বৃষ্টির গায়ে গুলি করলো, আর এখন ও তো কে গুলি করেছে, কেন গুলি করেছে জানতে উঠে পড়ে লাগবে। ম্যাডাম, আমি বলছি শুনুন, উনি সব জানতে পারবে না। ওমকে তুমি চেনো না, কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বের করে আনে। ম্যাডাম, আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে কথা দিচ্ছি, যেখানে দেখতে পাবো আমি সেখানেই ওমকে। খবরদার, কিচ্ছু করবে না যতক্ষণ না আমি বলছি, তুমি আর কিচ্ছু করবে না। বলছেন ম্যাডাম আপনি? ঠিকই বলছি, ওম যদি একবার বুঝতে পারে অ্যাটাকটা ওর উপরে করার চেষ্টা হয়েছে, ও চাইবে অ্যাটাকটা আরো একবার হোক, ও তার জন্য পাত পাতবে। আর তুমি যদি সেই ফাঁদে পা দাও, বিপদ বাড়বে বই কমবে না। তুমি এখন কিচ্ছু করবে না, আগে আমি পরিস্থিতিটা সামলে নিই। যাও এখান থেকে।